শুভ সন্ধ্যা বন্ধুরা, চলে এসেছি। তো আজকে সারাদিন আর ভিডিও দিতে পারিনি, কিছু কিছু শেয়ার করার ছিল কিন্তু আজকে একদম সময় করতে পারিনি। তো এখন চলে এলাম তোমাদের আজকে 28 নম্বর পার্ট, তো 28th পার্ট। এভাবেও স্বপ্ন দেখা যায়। আমি কথা না বাড়িয়ে সোজা চলে যাচ্ছি। যারা আজকে আমার চ্যানেলটা নতুন দেখবেন, আমার গল্প যদি ভালো লাগে তো বেল আইকনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের। তো আমি সোজা চলে যাচ্ছি আজকে 28 নম্বর পার্টে। এভাবেও স্বপ্ন দেখা যায়, চশমাটা পড়তে হবে। কালকে কোথায় আমি শেষ করেছি তোমরা সকলে যারা আমার সাথে ছিলে তারা সকলেই জানো। তো আমি শুরু করলাম। প্রায় ভিজিটিং আওয়ার্স শেষ হয়। চাঁদ আর আলাপ যখন পৌঁছয় বাবার কাছে, 8 মাস পর ওরা বাবার সামনে তখন। অত ছোটবেলায় মাকে হারিয়ে আলাপ যেন কেমন একটা চাপা স্বভাবের হয়ে গিয়েছিল। ভিতরে কি চলছিল ওপর থেকে বোঝা যায় না। চাঁদকে ইশারা করে তাকিয়েছিলেন বাবা, চাঁদের দিকে একটা ইশারা, অদ্ভুত ইশারা করে ডাকছিলেন শ্বশুরমশাই। একটা চোখ প্রায় বন্ধ আর একটা চোখ আধ খোলা। আলাপ নিজে না গিয়ে চাঁদকে এগিয়ে দেয়। চাঁদকে ইশারা করে উনি ডাকছিলেন। চাঁদ হাতটা এগুতে উনি ওনার হাতটা এগিয়ে দেন। চাঁদের হাতটা স্পর্শ করতেই বাবার চোখে অঝোর ধারায় জল। চাঁদও তখন অঝোরে কেঁদে চলেছে। এই 8 মাসে এমন কি হয়ে গেল যে বাবা এই জীবনের শেষ মুহূর্তে এসে চোখের জল ফেলছিলেন? লেখক হিসেবে আমার জানারও কথা না। যদি দেখা হতো আরেকটি বার প্রশ্ন করতাম তোকে, কেন চলে গেলি? আমি যে হারিয়েছি সবার মাঝে, যা আমার তাকে খুঁজতে চাইনি আমি, যা আমার নয় তাই খুঁজে চলেছি সারা জীবন ধরে। বাবার মুখে একটাও ভাষা ছিল না। উনি অসুস্থ, খুবই অসুস্থ, একেবারে এটাকে মৃত্যুশয্যা বলা যেতে পারে, মানে জীবন একদম মানে শেষ মুহূর্তে এসে দাঁড়িয়েছিল। চাঁদ ইশারা করতে পাশে যায় আলাপ, দু হাতে শক্ত করে ততক্ষণে আলাপ আর চাঁদের হাতটা ধরা বাবার হাতে। বাইরে থেকে বেল বাজছিল সমানে, ভিজিটিং আওয়ার্স শেষ হয়ে যাবে, যেতে হবে এবার। মানুষ বড় অসহায় তার ক্ষুদ্র সত্তার কাছে। সময় থাকতে আমরা তাকে সংযত করতে শিখিনি যেন, যদি শিখতাম কত সোনার সংসারগুলো বেঁচে যেত। ভোর তখন প্রায় 5টা। বাড়ির ভিতর দিকের একটা দরজা সোজা চলে গেছে বাড়িওয়ালার ফ্ল্যাটের পিছন দিক দিয়ে। সোজা একতলায় থাকতো চাঁদ আর আলাপ, দোতলায় বাড়িওয়ালা থাকতো। তো ওই দরজাটা, যে দরজাটা পিছন দিকের যে দরজাটা, ওটা সোজা চলে গেছে। ওই দরজায় ভোর 5টার সময় ধাক্কা পড়ছিল, নক করছিল কেউ। দরজা খুলে দেয় আলাপ ঘুম চোখে। তোমার বাবা চলে গেলেন আলাপ, তোমার এক পিসি ফোন করেছেন, ফোন ধরে আছেন। কত ভালো চ্যাটার্জিদা যে এত ভোরেও এতটুকু বিরক্ত নয়, বাড়িওয়ালার কথা আলাপ ভাবছে আর সিঁড়ি দিয়ে দৌড়ায় ওপরে। চাঁদকে কিছু ডিটেল না বলে আস্তে করে দরজা ভিজিয়ে সোজা ওপরে। হ্যাঁ, রাঙা পিসি ফোন করেছিলেন, বলছিলেন আমি জানতাম তোর বাবার প্রাণটা তোদের দেখার জন্যই যেন আটকেছিল। গত 8টা মাস কিভাবে যেন কেটে গিয়েছিল। 11 বছর বয়সে মা চলে যাওয়ার কথাটা মনে পড়ছিল আলাপের। শেষ মুহূর্তে আশীর্বাদ করে মা বলেছিলেন, নিজের পায়ে দাঁড়াও বাবু, কারুর উপর ভরসা করো না, নিজে জীবনে দাঁড়িয়ে দেখাও। সারা জীবন মায়ের সেই শেষ কথাটা মনে করছিল, সেই ওটাই মনে করে বারবার। মায়ের কথা মনে পড়লেই ওই কথাটা ওর মনে পড়ে। আজ বাবাও চলে গেলেন, নিজের বলতে শুধু চাঁদ আর যে আসতে চলেছে ওদের জীবনে। চ্যাটার্জিদার বাড়ি থেকে মিমি আর সুজনকে জানিয়ে দেয় আলাপ। ওপর থেকেই ফোন করে, করে বলে যে চাঁদের কাছে এসে থাকতে ও বেরোবে। রাঙাপিসির সাথে বাস স্ট্যান্ডে মিট করে একসাথে যাবে। আলাপ জানে না কেন রাঙাপিসি ওকে একা যেতে বারণ করছিল। মিমি সুজন 8 ঘন্টার মধ্যে চলে আসে, চাঁদ জানতে পারে সব, জেদ ধরলো ওও যাবে। আজ আলাপ স্ট্রিক্টলি বারণ করছিল যাতে চাঁদ না যায়, কিন্তু ও শোনেনি। শেষ দেখা দেখবেই বাবাকে। একটা ট্যাক্সি নিয়ে সোজা বাস স্ট্যান্ডে যায় যেখানে রাঙাপিসি দাঁড়ানোর কথা ছিল। চাঁদ অবাক হয়, এখানে কেন, বাড়ি যাবে না? হ্যাঁ যাবো, রাঙাপিসি আসবে, আমরা একসাথে যাবো। ওরও অবাক লাগছিল যে বাড়ি যাবে না, এখানে এখানে কেন।
মিনিট পাঁচেকের মধ্যে রাঙাপিসি হাজির। ওরা উঠে পড়ে গাড়িতে। আগেই বলেছিলাম যে আলাপের বাবা রাজনৈতিকভাবে কোনো একটি স্পেসিফিক দলের সাথে আজীবন কাজ করে গেছেন। বাড়ির সামনে পৌঁছতেই দেখে বাড়ির সামনে বিশাল ভিড়, পার্টির সমস্ত ছেলেরা হাজির, বড় বড় সমস্ত মানুষরাও এসেছিলেন, যাদের প্রায় খবরের কাগজে মুখ দেখা যেত। রাঙাপিসির গাড়িটা বাড়ির বাঁ দিকে পার্ক করে ওরা ভিতরের দিকে পা বাড়ায়। বাইরে ঘরে তখন লোকে লোকারণ্য, সমস্ত আত্মীয় স্বজন ভিড় করে আছে। বাবার শরীরটা বাইরে বড় বারান্দায় নিয়ে আসা হয়েছে। আলাপার চাঁদ কোথাও নেই সেখানে। ওদের কোনো প্রয়োজন নেই আজ, ওদের কোনো অস্তিত্ব নেই। ওরা ক্রিমিনাল, এক পাশে দাঁড়িয়ে দর দর করে ঘামছে চাঁদ। রাঙাপিসি বাড়ির ভিতরে ঢোকে, কার সাথে কথা বলছিল, আলাপ ইশারা করে চাঁদকে ডাকে, বলে বাবাকে পায়ে হাত দিয়ে প্রণাম করো। ধীরে ধীরে কাছে যাচ্ছিল চাঁদ। হই হই করে পিস্তত ভাইরা সমস্ত ছুটে আসে। না, এখানে মামা বাড়ির কেউ ছিল না তখন। আলাপ আর চাঁদকে বাবার শরীর ছুঁতে দেওয়া হবে না। সমস্ত ভাইরা, যারা পিসির দিকে সমস্ত ভাইরা বোনেরা, তারা সব ছুটে এসছে। আলাপ আর চাঁদকে বাবার, ওদের বাবা কিন্তু ছুঁতে দেওয়া হবে না। বাবা আলাপের, বাড়ি আলাপের, কিন্তু মাঝখানে যে সময়টা চলে গেছে ওটাতে আলাপ আর চাঁদ ছিল না। প্রায় আবার হাতাহাতিতে পৌঁছয়। রাঙাপিসি আবার হাজির। চুপ করো, চুপ করো তোমরা, কোন সাহসে তোমরা আলাপার চাঁদকে আটকাচ্ছ? কে সাহস দিয়েছে তোমাদের? বাবা ছেলের মধ্যে ঝগড়া দেখোনি কোনোদিনও? কোনোদিন তোমরা দেখোনি? এই প্রথম তোমরা দেখছো? তোমাদের এত সাহস কে দিল যে ও বাবাকে প্রণাম করবে, তোমরা আটকাও? বলে এগিয়ে দেয় যে তোরা যা। ইন দি মিনটাইম ছোটো মামা এসে গেছেন। ছোটো মামা আলাপের কাঁধে হাত রাখেন, বলে যা, তোরা যা, জামাইবাবু অপেক্ষা করে আছেন। তো আজকে এখানটা রাখলাম, কেননা যদিও গীতা, আমার বন্ধু গীতা, ওরও চ্যানেল আছে গীতা টুনির বাসার গীতা, ও আমাকে বলছে আর একটু বেশি বেশি করে বলতে। প্রথম কথা হচ্ছে ব্যস্ততার দরুন আমি একদম এত টাইম কম, মানে এখন যেমন এটা রেখেই আমি রান্নাঘরে দৌড়াবো, কেননা বিকেল সন্ধ্যেবেলা তো শর্মিলাকে পাবো না যে আমায় হেল্প করে দেবে, তো আমাকে এখন রুটি টুটিগুলো করতে হবে। এটা একটা, কেননা কোনো জিনিসটাকে বাদ দেওয়া যায় না। আর দ্বিতীয় কথা হচ্ছে এই যে গল্পটা আমি বলে চলেছি, যখন আমরা গল্প নিজেরা লিখে নিজেরা বলি, একটা চাপ তৈরি হয়, একটা প্রেশার তৈরি হয়। শুধু লেখা বা শুধু বলা আর দুটো একসাথে করা, যারা করে তারা হয়তো জানে, একটা প্রেশার তৈরি হয়। কনস্ট্যান্ট ইমোশনাল প্রেশার থাকে, বিভিন্ন রকম থাকে, কীরকম বলা হচ্ছে বা সব কিছু মিলিয়ে। তো একটু ছোট ছোট করে বললে না ব্যাপারটা কনস্ট্রাকটিভ হয়। তাই বলছি দুটো তিনটে সিন আমি রোজই বলি, মানে একদম একদম একটা সিন বলি না, আমি দুটো তিনটে সিন রোজই বলি, তোমরা এটুকু মেনে নাও। আর কেমন লাগছে আমার বলো। আজকে যে ঘন্টা আমি দাঁড় করালাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি লেখিকা হিসাবে আমার ভীষণ খারাপ লাগছিল। মনে হচ্ছিলো চাঁদ আর আলাপের পাশে গিয়ে দাঁড়াই, কিন্তু সে তো সম্ভব নয়। তো ওরা তো আমার কল্পনার জগতের, কোথাও হয়তো ঘটে চলেছে এরকম ঘটনা। তো আমরা বলেছিলাম লেখকরা আকাশ থেকে টপকে কোনো কল্পনা করে না, হয়তো চোখে দেখা, হয়তো কানে শোনা, যাই হোক। তো আজকে এখানেই রাখলাম। তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে কিন্তু জানিও। ভালো থেকো সবাই, গুড নাইট।